রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট আজকের বিষয় কাঠবাদামের পুষ্টিগুণ। আজকে আমি কাঠবাদামের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে আলোচনা করব। কাঠবাদাম এর উপকারী দিক অনেক এবং এটি সুস্বাদু ও পুষ্টিকর হওয়ায় এর কিন্তু গ্রহণযোগ্যতা অনেক বেশি। কাঠবাদামে সাধারণত বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেলস এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এবং প্রয়োজনীয় প্রোটিন থাকায় কিন্তু কাঠবাদামের স্বাস্থ্য উপকারিতা অনেক বেশি। কাঠবাদাম নিয়মিত গ্রহণের ফলে আপনার ত্বক চুল ও শরীর সুস্থ সবল রাখতে একটি গুরুত্বপূর্ণ কিন্তু ভূমিকা রাখে। কাঠবাদাম সাধারণত যে ধরনের আমাদের শরীরের উপকার করে আসছে তার মধ্যে আমি আপনাদের কিছু বিষয় আলোচনা করছি। প্রথমত বলবো যে কাঠবাদাম কিন্তু আপনাকে খুব দ্রুত ক্লান্তি দূর করছে। কাঠবাদামে যে পরিমাণ ফ্যাট এবং প্রোটিন আছে যা আপনার দ্রুত আপনার শরীরকে শক্তি যোগায় এবং আপনার মেন্টাল স্যাটিসফ্যাকশনের ফলে আপনার অনেকক্ষণ দীর্ঘ সময় পর্যন্ত কিন্তু আপনার ক্ষুধাটা লাগবে না এবং আপনার দ্রুত ক্লান্তি দূর করবে এবং আপনাকে দ্রুত শক্তি যোগান দিবে। এবং কাঠবাদামের শর্করার পরিমাণ কম বিধায় এটি কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য মিট স্ন্যাক্সের একটি খুব ভালো একটি উৎস বলা যেতে পারে। কারণ প্রতি 10-12 থেকে 15টি কাঠবাদাম থেকে আপনি 100 কিলোক্যালোরি পেয়ে যাবেন। যারা 1200 থেকে 1400 কিলোক্যালোরি ডায়েট করছেন ওজন কমানোর জন্য তারাও কিন্তু মিড মর্নিং স্ন্যাক্সে কাঠবাদামটা খেতে পারেন। কাঠবাদাম এ উপস্থিত ফ্ল্যাভোনয়েডস যা আপনার কোলেস্টেরলের পরিমাণ কমাতে সহায়তা করবে। কাঠবাদামে অ্যান্টিঅক্সিডেন্ট বিদ্যমান যা আপনার ক্যান্সার প্রতিরোধে কার্যকরী ভূমিকা পালন করবে এবং কাঠবাদামে প্রচুর পরিমাণ পটাশিয়াম বিদ্যমান যেটা আপনার উচ্চ রক্তচাপ কমাতে সহায়তা করবে। এবং কাঠবাদাম যেটি আপনার ওজন নিয়ন্ত্রণে সহায়তা করবে এবং ওজন বৃদ্ধিতেও কিন্তু সহায়তা করবে। যদি আপনি ওজন বৃদ্ধি করতে চান সেক্ষেত্রে আপনি কাঠবাদামের সাথে আরও কিছু পুষ্টিকর ড্রাই ফ্রুটস যোগ করে কিন্তু এর পুষ্টিমূল্য বা এর ক্যালোরি মূল্য বাড়িয়ে ফেলতে পারেন। কাঠবাদাম কিন্তু উচ্চ ফাইবারযুক্ত যার ফলে ডায়াবেটিস রোগী এবং হৃদরোগীদের জন্য কিন্তু খুব উপকারী। অপরদিকে এখানে প্রচুর পরিমাণ এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড থাকায় যে হৃদরোগীদের যে ধরনের ফ্যাটি অ্যাসিড দরকার সেই ধরনের ফ্যাটি অ্যাসিডের সাপ্লাই কিন্তু কাঠবাদাম দিয়ে থাকে। এই কাঠবাদাম থেকে আমরা কীভাবে সর্বোচ্চ পুষ্টি মূল্য পেতে পারি সেই বিষয়ে এখন আলোচনা করব। আমরা সবাই জানি বাদাম আমরা কিনে খোসা ছেড়ে বা খোসা সমেত খেয়ে থাকি, কিন্তু এই কাঠবাদামই যদি আপনি ভিজিয়ে রেখে খান, সাধারণত আমরা বলে থাকি যে 8 থেকে 12 ঘন্টা আপনারা কাঠবাদামটা ভিজিয়ে রাখবেন। কারণ কাঠবাদামটা ভিজিয়ে রাখলে এর মধ্যে উপকারী যে এনজাইম লাইপেস বিদ্যমান সেই লাইপেসটা আমাদের শরীরের ফ্যাটটাকে হজমে সহায়তা করবে এবং লাইপেজ এনজাইমটা সক্রিয় করতে কিন্তু এই পানিটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দ্বিতীয়ত বলতে পারি যে ট্যানিন নামক একটা উপাদান যেটা কাঠবাদামের উপরে আবরণে বিদ্যমান সেটা কিন্তু পুষ্টি উপাদানকে শোষণ বাধাগ্রস্ত করে। এটি তিক্ত স্বাদযুক্ত, যখন আপনার পানি যোগ করা হচ্ছে তখন এটি ডিজেনারেট হয়ে এই স্বাদটা কিন্তু মিষ্টি হচ্ছে। এবং আপনি যখন কাঠবাদামটাকে পানি যোগ করে 8 থেকে 12 ঘন্টা ভিজিয়ে রাখবেন, এটা কিন্তু আপনার যে ফাইটিক অ্যাসিড নামক একটা উপাদান যেটা ফসফরাসের নিষ্ক্রিয় রূপ সেটাকে সক্রিয় করে এবং এটি দ্রুত আমাদের হাড় গঠনে বা হাড় মজবুতে সহায়ক ভূমিকা পালন করে। এই জন্য প্রতিটি পুষ্টিবিদ হিসেবে আমি প্রতিটি মানুষকে 1 মুঠ বাদাম প্রতিদিন আর কাঠবাদাম গ্রহণ করলে 12 থেকে 15টি কাঠবাদাম আপনারা প্রতিদিনের খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করবেন। পুষ্টিবিদের এই পুষ্টি তথ্য যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন পরবর্তী পুষ্টি তথ্য দেখার জন্য। থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন।